মাধ্যমিকের বাংলা সাজেশান দু আলোচনা হবে গল্পের নদীর বিদ্রোহ অধ্যায় থেকে তোমরা কম বেশি জানো যে এবছর নদীর বিদ্রোহ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তিন ও পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল কাজেই তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে প্রস্তুতি নেবে তো প্রথমেই দেখো তিন নম্বরের প্রশ্ন আলোচনা হচ্ছে এক নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে পরের প্রশ্ন নদীর জন্য নদীর চাঁদ এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেন অস্বাভাবিক ব্যাখ্যা করো পরের নদীকে এভাবে একটা নদের চাঁদ দিয়েছিল পরের নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহ হয়ে ওঠার কারণ কি তোমার মনে হয় পরে থাকছে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায় সেটা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বলেছে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের উদ্দিষ্ট ব্যক্তির মনে কখন এই প্রশ্ন উদিত হয়েছিল এবং এই প্রশ্নের উত্তর হিসাবে তোমার ধারণা ব্যক্ত করো তো তিন নম্বরের মোটামুটি ছটা লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা টেক্সট বুক খুব ভালো করে পড়বে কারণ বিভিন্ন লাইন তুলে এই রকম প্রশ্নগুলো এসে থাকে এবার চলো পাঁচ নম্বরের প্রশ্ন কয়েকটা আলোচনা করা যাক প্রথম প্রশ্ন দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে আছে অবশ্য এই লাইনটা তুলে তোমরা দেখেছো যে তিন নম্বরের প্রশ্নও সেখানে আলোচনা করা হয়েছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে বক্তার এই বিদ্রোহের কারণ বলতে কী অনুমান করেছে তো এটা তোমাদেরকে লিখতে হবে পরের প্রশ্ন দেখো নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও অবশ্য এই প্রশ্নটাও তোমাদের তিন নাম্বারে ছিল এই ধরনের লাইন তুলে তোমাদের তিন অথবা পাঁচে প্রশ্ন আসার সম্ভাবনা আছে পরের প্রশ্ন বলা হয়েছে নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ একটি ব্যতিক্রমী চরিত্র যুক্তি সহ আলোচনা করো এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন দেখো নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও পরের প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কোন পরিস্থিতিতে নদের চাঁদের ভয় পেল শেষ পরিণতি কী হলো তো মোটামুটি পাঁচ নাম্বারের এই পাঁচটা প্রশ্ন দেওয়া হলো এবং পাশাপাশি তিন নম্বরের প্রশ্ন খুব ভালো করে প্রস্তুতি নেবে আর যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে এর পূর্বে যে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে তোমরা যেটা গল্পের বিষয়বস্তু উৎস এবং নামকরণ অবশ্যই প্রস্তুতি নেবে